ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটি প্রশ্ন। আমার নির্বাচন এলাকা লন্ডাঙ্গা উপজেলায় 50 বেডের হাসপাতাল মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদেরকে নির্মাণ করে দিয়েছেন, কিন্তু এখানে ডাক্তার নিয়োগ দেওয়া হয়নি, যার কারণে আমাদের লন্ডাঙ্গা উপজেলার জনগণকে আমরা সেবা প্রদান করতে পারছি না। নাটোর সদর থেকে ডাক্তার পাঠিয়ে দিয়ে সেবা করা হচ্ছে, কিন্তু অত্যন্ত কষ্টসাধ্য হচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি ডিওটা দিয়ে আমি ডাক্তার দেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় জিজ্ঞেস করতে চাই, বলতে চাই যে আমার অনতিবিলম্বে এই ডাক্তারগুলো দেওয়া হবে কিনা। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যের যে ডাক্তারের কথা বলেছেন ওনার উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে, আমরা করোনার সময়ও আমরা ডাক্তার নিয়োগ দিয়েছি 10,000 মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং আমরা প্রায় 15,000 নার্সও নিয়োগ দিয়েছি করোনার মধ্যে। আমাদের ডাক্তারের স্বল্পতা আছে, তারপরেও আমরা ডাক্তার দিয়ে যাচ্ছি। ওনার স্বাস্থ্যকেন্দ্রে যদি ডাক্তার না দিয়ে থাকা হয় তাহলে পরে আমরা অতিসত্বর সেই ডাক্তার দেওয়ার ব্যবস্থা করব। মাননীয় স্পিকার আপনাকে